বিএনপি চায় না খালেদা রাজনীতির মাঠে ফিরে আসুক। বিএনপি নেতাদের প্রতি সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আসলে তারা চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসুক। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU চিকিৎসা নিয়ে ভালো আছেন। চিকিৎসকদের কাছে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু বিএনপির কিছু সিনিয়র নেতা তাতে সন্তুষ্ট নন। আসলে তারা চান না খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসুক। তিনি বলেন, আজকে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাবান দেশ। গত 10 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্ববাসীকে অবাক করছে। বিএনপি ক্ষমতার বাইরে থেকেও দেশকে পিছিয়ে দিতে চেয়েছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যান বিএনপি আজকে শুধুমাত্র মিডিয়ার কল্যাণে টিকে আছে। জনস্বার্থে বিএনপি জামায়াতের আজকে কোনো রাজনীতি নেই। বিএনপি জামায়াতের সঙ্গে তাদের আরো কিছু দোষযুক্ত হয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন। এ সময় বিএনপির আজকের আন্দোলনের মূল ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন হানিফ। তিনি বলেন, তাদের আন্দোলন তারেক রহমানকে এবং খালেদাকে মুক্ত করার আন্দোলন। সরকারের পক্ষে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত হতে হবে। হানিফ বলেন, বিএনপির অতীতের কর্মকাণ্ডের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাচ্ছে। আমি প্রত্যাশা করব বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা তাদের দলের ভুল রাজনীতির কারণে তাদের এলাকার মানুষের কথা বলার জন্য হলেও শপথ নিবেন। জনগণের কথা ভেবে তাদের সংসদে আসা উচিত। ঢাকা 13 আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।